মাধব ছেলে গুন্ডা না আছে ছোটবেলায় মা তোকে মারিনি তাই না আমার ছেলে হলে না শুনছে কি তা নমস্কার আমি মিতুল দেখতেই পাচ্ছেন খেলনা বাড়ির নতুন একটা প্রোমো শুট হচ্ছে সবাই হই হই করে প্রোমো করছে আমার সাথে আর যে দুজন চরিত্র রয়েছে তারা কিন্তু একটু আলাদা মানে আমি এতদিন যাদের সঙ্গে প্রোমো করতে করতে অভ্যস্ত আজকে হঠাৎ মুখগুলো একটু পাল্টে গেছে তবে হ্যাঁ প্রত্যেকটা চরিত্রই আপনাদের খুব চেনা আপনাদের খুব আপন কিন্তু তারা কারা জানতেই পারবেন প্রোমো দেখলে যে গল্প একটা বিশাল বড় লিপ নিতে চলেছে সেখানে আমার মেয়ে গুগলিকে আপনারা একটু অন্যরকমভাবে দেখবেন আপনারা অবশ্যই জানতে পারবেন প্রোমো দেখলে আর একজন চরিত্র যে আছে তার ব্যাপারে আমি এখন বিশেষ কিছু বলবো না কিন্তু মনে হয় প্রোমো দেখলে আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন আমি সব মিলিয়ে বলবো খুব ইমোশনাল একটা প্রোমো খুব হার্ট টাচিং একটা প্রোমো তো আপনাদের সবার খুব ভালো লাগবে আর গল্পেরও একটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে সেটা কিন্তু অবশ্যই খেলনা বাড়ি দেখতে দেখতে আপনারা জানতে পারবেন আর বেশি কিছু বলবো না আমি নিজের মুখটাকে সামনে রাখতে পারছি না আর বেশি কিছু বলা যাবে না যা হবে জানতে ভালোর জন্যই হবে ভালো হবে আপনাদের পছন্দ হবে আমি বলছি সেই সব কিছু জানতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে খেলনা বাড়ির ওপর প্রত্যেক দিন সন্ধ্যে 6:30টায় শুধুমাত্র জি বাংলায় আচ্ছা আমাকে তো আপনারা চিনতেই পারছেন হয়তো একটু অন্যরকমভাবে দেখছেন কিন্তু আমার পাশে যে দুজন আছে তাদের কি চেনা যাচ্ছে মনে হয় যাচ্ছে না কারণ নতুন মুখ দুজনই খেলনা বাড়িতে নতুন মুখ আমার পাশে যে দাঁড়িয়েছে যে ছোট্ট গুগলিকে আপনারা দেখেছেন এতদিন সেই গুগলি আজ এত বড় হয়ে গেছে খেলনা বাড়ি একটা অনেক বছরের লিপ নিয়েছে তো আমার মেয়ে এত বড় হয়ে গেছে আর আমার মানে তার পাশে যে আছে সে কে তার পরিচয়টা এখন করাবো না এটা একটু গোপনই থাক প্রোমোটা দেখলে আপনারা বুঝতে পারবেন সে কে আশা করি কিন্তু এটাও বলতে পারি ও গুগলি আমার যতটা কাছের ও হয়তো সেরকমই কাছের বা তার থেকেও বেশি কাছের এমনই কেউ একজন আচ্ছা এবার আমি কি একা বলবো না তোরাও কিছু বলবি নমস্কার আমি সপ্তর্ষি বাসুরয় চৌধুরী তো উনি যেটা বললেন যে আমার ক্যারেক্টারটা কি সেটা অ্যাকচুয়ালি এখন প্রপারলি এরকমভাবে বলবো না তার জন্য দেখতে হবে 6:30টার সময় জি বাংলায় খেলনা বাড়ি আচ্ছা হ্যাঁ আগে বলে রে নমস্কার আমি ইন্দ্রাণী ভট্টাচার্য আমার পরিচয় তো মা মিতুল মা দিয়ে নিয়েছে অলরেডি আজকে আমার ফার্স্ট ডে ফার্স্ট শুট এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল আর আগে কি হতে চলেছে সেটা এখন একটু সিক্রেট রয়েছে আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন ভালো লাগবে চোখ রাখুন 6:30টায় জি বাংলা তাহলে বুঝতেই পারছেন যে গল্পের কত বড় একটা পরিবর্তন হতে চলেছে গুগলি যে মেয়েটা এইটুকু আপনারা দেখতে অভ্যস্ত সেই মেয়েটা এত বড় হয়ে গেছে অবশ্যই চরিত্রের অনেক রকম পরিবর্তন আসছে সবার মিতুলের মধ্যেও একটা চেঞ্জেস দেখা যাবে সেখান থেকে ওর চরিত্রটা আমি বারবার করে হাইলাইট করছি আমি ওটা এখন বলবো না কিন্তু খুব স্পেশাল খুব কাছের হয়তো অনেকটা বেশি কাছের কিন্তু কি সেটা আমি এখন বলবো না প্রোমো দেখলে আপনারা জানতে পারবেন আর গল্পের পরিবর্তন নতুন চমক গল্পের মোড় সবকিছু জানতে হলে অবশ্যই দেখতে হবে খেলনা বাড়ি সন্ধ্যে 6:30টায় জি বাংলায়